আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা পালনের মাধ্যমে আমাদের এই মাসব্যাপী কর্মসূচি পালন করার তৌফিক যে আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকের আমাদের এই ইসলাম আলোকী অনুষ্ঠান দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজান রোজা আলহামদুলিল্লাহ আমরা রাখার চেষ্টা করছি, আল্লাহ তাআলার হুকুম পালন করার চেষ্টা করছি। রোজা আমাদের উপরে ফরজ, নামাজ আমাদের উপর ফরজ, কারণ ইসলামের পঞ্চস্তম্ভ রয়েছে। পঞ্চস্তম্ভের মধ্যে কলেমার পরেই আমাদের উপরে যে দায়িত্ব কর্তব্য একজন ইমানদারের, সেটা হচ্ছে নামাজ আদায় করা। নামাজ কায়েমের সাথে সাথে মাস যখন রমজান আসবে, রমজানে রোজা রাখা, হজের সময় যখন আসবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে হজ সেখানে আদায় করা, আর যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে জাকাত যাদের উপরে ফরজ তারা জাকাত আদায় করবে। তা আমরা মাহে রমজানে রোজা রাখছি, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে 12-13-14 ঘন্টা দেশব্যাপী আমরা সময় অনুযায়ী রোজা পালন করছি, সিয়াম সাধনা পালন করছি, ক্ষুধার্ত পিপাসার্থ সমস্ত কিছু আমরা বরণ করে নিচ্ছি আল্লাহ তাআলার সন্তুষ্টি উদ্দেশ্যে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, কিন্তু অনেক রোজাদার আছেন এ ক্ষুধা নিবারণ করছেন, পিপাসার্থ ভোগ করছেন, সব কিছু রয়েছে, কিন্তু নামাজের ব্যাপারে গাফলতি রয়েছে, অলসতা রয়েছে। কিন্তু আমাদের জানা উচিত যে আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, প্রতিদিন 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। আর বুদ্ধিমান মানুষ তারাই যারা চিন্তা করবে যে আমি 14 ঘন্টা ক্ষুধার্ত থেকে একটি ফরজ রমজানে রোজা রাখছি, আর সারাদিন ব্যাপী 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতে পারে, তারা বুদ্ধিমান মানুষ মাত্রই তারা চিন্তা করে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে অতি যত্নশীল হবে। আমাদের সমাজের মধ্যে আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন না, কিন্তু জুমার দিনে তারা উপরে পড়ে মসজিদে চলে আসেন। বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলির মধ্যে শুক্রবারে মুসলিম কানায় কানায় ইমানদার নামাজি ভরে যায়, কিন্তু তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই, আজকে জুমার নামাজ যেমন আপনার উপর ফরজ, আপনি দায়িত্ব আদায় করতে আসছেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে আসছেন, আল্লাহর হুকুমের কাছে মস্তক মনত করতে আসছেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তো প্রতিদিন আপনার আমার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, যারা সাবালেগ হয়েছে তাদের উপরেই নামাজ ফরজ, যাদের শরীয়তের উজুর নেই তাদের উপরে নামাজ ফরজ। এই ফরজ দায়িত্বগুলি আমরা কেন অবহেলা অবহিত অবস্থায় বিদায় দিচ্ছি, এটুকু জানা উচিত। আমরা যখন কবরে শায়িত হয়ে যাব তখন কিন্তু আমাদের নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, এবং নামাজ যদি আমরা নিয়মিত আদায় না করি দুনিয়া তো যেমন সফলতা অর্জন করতে পারবো না, আখিরাতে জিন্দিগি আমরা নাজাত পাবো না। তো দুনিয়ার জমিনে সফলতা হচ্ছে ইন্নাস সালাতা তানহানিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ প্রত্যেকটি মানুষকে তার এই জীবনের সকল অস্থির বেহাপনা নির্লজ্জ খারাপ কাজ থেকে তাকে রক্ষা করে। তা আমরা প্রত্যেকটি বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, আমরা সকলেই চিন্তা করি কিভাবে খারাপ অস্থির বেহাপনা নির্লজ্জ কাজ থেকে আমরা বাঁচবো। এ বাঁচার জন্যই আল্লাহ তাআলা প্রতিদিন আমাদের আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তা উদার্ত আহ্বান করবো আজকের আমাদের ইসলাম আলোকের অনুষ্ঠান থেকে আপনারা আমরা সকলে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হই, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমাদের উপরে যাদের রোজা ফরজ হয়েছে রোজা ফরজগুলি আমরা আদায় করি, এবং অন্যান্য ফরজগুলি আমাদের সময় সাপেক্ষে যার যার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে নির্ধারিত হয়েছে সেইগুলি ব্যাপারে আমরা অতি যত্নশীল হই। এটা মনে রাখবেন, একটি ফরজকে আমরা ছেড়ে দিয়ে আমরা আমাদের জীবনের বহু ক্ষতি করব দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে নিয়মিত নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, আমাদের অবহেলা অবহিত অবস্থান থেকে নিজেদের উত্তরণের পথে বিবেক দিয়ে চিন্তা করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।